আমাদের দেশের মূর্খ রাজনীতিবিদরা আর এক শ্রেণীর অরবাচীন ব্যবসায়ীরা অনেক মানুষ এমন হয় মারা গেলে দুর্ঘটনায় পড়ে ইন্তেকাল করলে কালো করে বিশাল ব্যানার টানায় আর সেখানে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত নাউযুবিল্লাহ মিন যালিক অকাল মৃত্যু মানেটা কি মানে তো এটাই তার কাল আসে নাই আল্লাহ যেই কাল নির্ধারণ রেখেছেন এখনো আসে নাই তার আগেই দুর্ঘটনায় মরে গেছে তো মারলোটাকে আল্লাহ ছাড়া কারো হাতে মৌত আছে হায়াতের মালিককে মৌতের মালিককে তো যদি বলেন আল্লাহর দেওয়া কালে মরে নাই অকালে মরেছে তো মারলোটাকে যদি বলেন আল্লাহ ছাড়া আর কেউ মারতে পারে তাহলে আল্লাহর উপর ঈমান বাকি থাকে কিভাবে একটা বাক্যই যদি কেউ জেনে বুঝে বলে অর্থের প্রতি সচেতন হয়ে লক্ষ্য করে বলে তাকে মুসলমান বলা ন্যূনতম সুযোগ থাকে তো কপালে যখন মরণ লেখা তখনই মরবে এমন না ইসরায়েলের আঘাতের জবাবে প্রতিঘাত দেওয়ার জন্য ময়দানে নেমে আসলে মরণটা তাড়াতাড়ি চলে আসবে আর মায়ের খেয়ে 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 চিরকাল দুনিয়াতে বাঁচার চেষ্টা করলে মনে হয় দুনিয়াতে অমর হয়ে যাবে বরঞ্চ বাস্তবতা উল্টা দুনিয়ায় বেঁচে থেকেও অনেক লোক মরা আর আল্লাহর পথে শহীদ হয়েও সকলেই তারা জিন্দা দুনিয়াতে মরে থেকেও মরা কেমনে আল্লাহ নিজে বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা হে নবী মরা মানুষের শুনতে পারবেন না কথা এখানে মরা মানে কবরের মরা না কবরের মরারাই আল্লাহ তাআলা চাইলে শুনতে পারেন আল্লাহর রাসূল যখন বদরের ময়দানে 70টা কাফের মুসলিম বাহিনীর হাতে নিহত হলো সবগুলোকে নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুয়ার পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন কি রে ঝাল মিটেছে তো যেটা আল্লাহ তোদের জন্য যেই ভয়াবহ হালতের কথা জানিয়েছিলেন সেটা তোরা বুঝে পেয়েছিস তো সাহাবীরা অবাক নবী কার সঙ্গে কথা বলে সব তো দেখি মরা মরা মানুষে কি আবার কথা শোনে নাকি তখন আল্লাহ নবী ক্লিয়ার জানিয়ে দিলেন হ্যাঁ আল্লাহ যারে চান তারই শোনাতে পারেন তো বাস্তবে যারা মরা তাদেরকেও আল্লাহ কথা শোনাতে পারেন কিন্তু বেঁচে থেকেও যারা মরা তাদের ব্যাপারে নবীকে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা তাদেরকে শোনাতে পারবেন না হ্যাঁ আওয়াজ এখানে উচ্চারণ করে এখানে ধ্বনিত করতে পারবেন কিন্তু তাদের কান থাকবে লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এই কান দিয়ে ভিতরে কোনো কিছুই প্রবেশ করবে না তো কিছু মানুষ বেঁচে থেকেও মুর্দা তাদের অন্তর থাকে লেকিন কিছু উপলব্ধি করে না চোখ থাকে কিন্তু কিছুই দেখে না তাদের দৃষ্টিশক্তি থাকে কোনো কিছুই দুনিয়ার এটা দেখে ক্যাচ করতে পারে না তো এইরকম বহুত মানুষ থাকে যারা জিন্দা হয়েও মুর্দা আর বাস্তবে যারা আল্লাহর পথে শহীদ আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাদেরকে মৃত বলবা না মৃত বলা নিষেধ মৃত ভাববাও না মৃত ভাবাও নিষেধ লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাস্তবতা হলো বাল হুম আহইয়া তারা সকলে জীবিত শুধু জীবিতই না ইনদা রাব্বিহিম ইউরযাকুন রবের কাছে তারা নিয়মিত রিজিক প্রাপ্ত হচ্ছে এমন কি কোরআনের একটা মনসুখ আয়াত সাহাবি বলেন এক সময় আমাদের এটা কোরআনের অংশ ছিল আমরা তেলাওয়াত করতাম পরবর্তীতে মনসুখ করে দেওয়া হয়েছিল সেই আয়াতে ছিল আল্লাহ নবীর কিছু সাহাবি শহীদ হয়ে গিয়েছিল যখন আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ হলো তখন তারা আল্লাহকে অনুরোধ করলেন বাল্লিগু আন্না কওমানা আন কদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা আমাদের পক্ষ থেকে আমাদের জাতি ভাইদের কাছে এই সংবাদটা পৌঁছে দেন রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে রবও আমাদের উপর খুশি হয়েছেন আমাদেরকেও তার উপর খুশি করে দিয়েছেন তো এখন শিয়ালের মতো বাঁচলেও বেশি দিন বাঁচবে আর সিংহের মতো বাঁচলে কম দিন বাঁচবে এটা কি আমাদের আকীদা আমাদের আকীদা হলো হায়াত যে কয়দিন নির্ধারিত সেই কয়দিনে বাঁচবে এখন শিয়ালের জীবন যাপন করবে আর সিংহের জীবন যাপন করবে সেই ফয়সালা সে নিজে ডিসাইড করতে পারে আল্লাহ তাকে ইচ্ছার এই স্বাধীনতা দিয়ে রেখেছেন কিন্তু এমন না দুনিয়ার মধ্যে দুই নম্বরে করলে হায়াত অনেক বেশি বেড়ে যাবে মির্জাফর কই ক্ষমতার স্বার্থ ভোগ করতে পারলো না মির্সাদেক দুনিয়ার মধ্যেও মজা বেশি লুটে নিতে পারলো না ইবনে আলকামি আব্বাসী খেলাফতকে বরবাদ করলো কিন্তু বিনিময়ে নিজেও তো ভালো কিছু পেল না তো তাকদীর তো এমনই যদি তাকদীরে না থাকে সারা জীবন রাজাকারি আর দালালি করেও কপালে ভালো কিছু জোরে দেখেন না আমেরিকা যখন আফগানিস্তানের পবিত্র ভূমি ছেড়ে চলে গেল সেই সময় দেশীয় রাজাকার যেগুলো ছিল কেউ বিমানের চাকা ধরে কেউ জানালা ধরে কেউ ছাদে চড়ে
চেয়েছিল একটু সুখ পাবে একটু আরামের জিন্দেগি পাবে এতকাল দালালি করলো কাদের জন্য দুই নম্বরে করলো কাদের জন্য সজাতি ভাইদের সঙ্গে গাদ্দারি আর প্রতারণা করলো কাদের জন্য তারা এভাবে ওদেরকে ফেলে দেবে তো বাংলায় বলে নিজে বাঁচলে বাপের নাম আগে তো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কতগুলো দালাল সেই সময়ে প্লেনের চাকার নিচে পিষে মরে গেছে কি পরিমাণ বেইজ্জতির মরণটা তাদের হয়েছে কেউ কেউ এমন এক সময় ছিল মন্ত্রী এখন পশ্চিমা বিশ্বে গিয়ে ট্যাক্সি চালায় আবার সেলফি আপলোড দিয়ে নিজেই নিজের দুঃখের কথা বোঝায় হায় রে কি ছিলাম আর কি হয়ে গেলাম কেন হলি যদি মুমিনদের রক্তের সঙ্গে গাদ্দারি না করতি এই পরিণতি হতো না বরং তোদেরকে তোদেরকে আরো সম্মান দিয়ে মাথায় উঠিয়ে রাখত খিয়ারুহুম ফিল জাহেলিয়া খিয়ারুহুম ফিল ইসলামী লা ফাকিহ তো বলছিলাম ঈসা আলাইহিস সালাম আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমার রাসূল আন্তর্জাতিক নবী তিনি কোন দেশের খাস নবী না আমার নবী খালি মক্কার নবী আমার নবী খালি মদিনার নবী আমার নবী খালি সৌদি আরবের নবী না আমার নবী নবিয়ুস সাকালাইন আমার নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবী জিনের নবী ইনসানের নবী এমন কি আল্লাহ তাআলা তাকে সকল নবীর নবী বানিয়ে দিয়েছে তো এখন আমার নবী আর অন্যান্য নবীদের বিষয়টা এক না ঈসা আলাইহিস সালাম তিনি আরবে প্রেরিত হন নাই তিনি মক্কা মদিনায় এসে লোকদেরকে আরবিতে দাওয়াত দিয়ে যান নাই ইনজিল শরীফের ভাষাও আরবি ছিল না আল্লাহ তাআলা এক এক গোত্রকে এক এক ধরনের নবী দিতেন সেই সময়ে গোত্রভিত্তিক বংশভিত্তিক যেহেতু নবী হতো এক বনি ইসরায়েলের মধ্যে কত শত না কত হাজার হাজার নবী বিগত হয়েছে একবার ইতিহাসে নজর দিয়ে দেখেন তো বিষয়টা এমন না ঈসা আলাইহিসসালাম সৌদি আরবে থাকতেন মক্কা মদিনায় থাকতেন তিনি অনেক দাওয়াতের মেহনত করেছেন তারপর তার ইন্তেকালের পর অথবা তার হাওয়ারিদের পর আর কেউ কোনো দিন সেখানে দাওয়াতের মিশন চালায় নাই একেবারে হককারে বলে লোকে ভুলে গিয়েছিল বাতিলদের সবাই হক মনে করতে শুরু করেছিল এ কারণে কাবা শরীফে মূর্তি ঢুকে গিয়েছিল এই বিষয়টা বাস্তবতার সাথে মিলে এক নম্বরে তো এ কারণে মিলে না যে ঈসা আলাইহিসসালাম আরবের নবী না তিনি আরবে এসে দাওয়াত দিয়েছেন এটা প্রমাণিতই না সুতরাং তার সঙ্গে আমার রাসূলের গ্যাপ দেখানোর মধ্যে কোনো ফায়দাও নাই কোনো বিশেষ বৈশিষ্ট্য এর দ্বারা প্রমাণিত হয় না দুই নম্বর কথা যদি এমনই হতো যে হক পৃথিবীর কোথাও নাই আল্লাহর নাম নেওয়ার মতো কেউই দুনিয়াতে বাকি নাই এ কারণে না বুঝে সবাই ভুলে লিপ্ত হয়েছে তাহলে না থাকতো দুনিয়া না থাকতো আসমান লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে তার মানে জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন পৃথিবীটা বাকি থাকবে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না না আসমান থাকবে না জমিন থাকবে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ মানে কি মানে দুইটা প্রাণী না জল আর স্থলের দুইটা প্রাণীকে উদাহরণ হিসাবে উল্লেখ করে বোঝানো হচ্ছে জল আর স্থলের সকল প্রাণী সকল মখলুক দোয়া করে কাদের জন্য জামিয়া সানি ইউনুসিয়া ছোট ছোট বাচ্চাদের জন্য কেন ওদের কি স্বার্থ স্বার্থ ছাড়া কেউ কাজ করে না আখেরাতের স্বার্থ হোক দুনিয়ার স্বার্থ হোক স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কিছু করে না তো ওরা নিজেদের জন্য দোয়া না করে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য কেন দোয়া করে যদি এটার সঙ্গে ওদের কোনো ধরনের স্বার্থ জড়িত না থাকে আপনি বলবেন হুজুর দোয়া করলে জান্নাত পাবে কে জান্নাত পাবে পিঁপড়া কে জান্নাত পাবে মাছ তারা তো মাটি হয়ে যাবে কেয়ামতের দিন তাহলে দোয়া কিসের জন্য করে কারণ তারাও খুব ভালো করে জানে এই বাস্তবতা জমিনে যখন অন্যায় ছড়িয়ে যায় পাপাচার ছড়িয়ে যায় অশ্লীলতা ছড়িয়ে যায় তখন আজাব আসে গজব আসে এর দ্বারা শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন না বরঞ্চ এর দ্বারা এই প্রাণীগুলোও ক্ষতিগ্রস্ত হয় আজাব যখন আসে খালি মানুষ মরে না তারাও মরে এ কারণে এক হাদিসেও তো আছে যদি লাউলাল বাহাইম আরে লোকেরা যখন এই এই পাপ করবে সেই সময় হালতটা এতটা কঠিন যদি দুনিয়াতে চতুষ্পদ জন্তুগুলো এই অবল এই অবলা মখলুকগুলো না থাকতো আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আর দিতেন না গোটা জমিনটা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যেত